পুলিশের ছয়টি ইউনিট অভিযান পরিচালনা করছি চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীতে। এই অভিযানে আমরা আজকে জাস্ট সকাল থেকে এ পর্যন্ত 1 কোটি মিটারের বেশি আমরা কারেন্ট জাল আমরা উদ্ধার করেছি। আমাদের 42 জন আটক হয়েছে এবং আমরা তাদের পজিশন থেকে 500 কেজির অধিক আমরা জাটকা মাছ আমরা জব্দ করেছি এবং এ সংক্রান্তে 9টি মামলা রুজু হবে। গত 1 মার্চ থেকে জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এবং এটা 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দেশের 5টি প্রধান অভয়াশ্রমে যে কোনো ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের নৌপুলিশ দিন রাত 24 ঘন্টা অনবরত কাজ করে যাচ্ছে। আমাদের চাঁদপুর অঞ্চলের কথা যদি বলি, গত 1 মাসে আমরা প্রায় 600 জনের মতো আইন অমান্য করে যারা মাছ শিকার করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে 80টার অধিক মামলা রুজু করা হয়েছে, 30টার মতো মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং 6 কোটি মিটারের বেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে এবং 139টি জেলে নৌকা তাদের পজিশন থেকে জব্দ করা হয়েছে।